সবার বরেরটা সবাই নিতে আসছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল গেছি রেডি হয়ে, আর যাচ্ছি হলো গিয়ে মন্দিরে। এর আগের ভিডিও তো তোমরা দেখেছিলে, একটা ইট ভাটায় গেছিলাম কাপড় বিতরণ করতে। আজকেও তেমনই সবাই মিলে যাচ্ছি আর একটা অন্য একটা ইট ভাটায়। তো চলো যাই। দেখো কাপড় সব ভরা হয়ে গেছে, এবার সবাই যাব। দেখো সব কিছু নিয়ে বেরিয়ে গেছি আর টোটোতে উঠে গেছি। দেখো চলে এসেছি আমরা ইট ভাটায়। আর আজকে কি উপলক্ষে এসেছে বলো? উপলক্ষে বাচ্চাদের নতুন বস্ত্র বিতরণ করা হবে। আমরা আজকে এখানে এসেছি পিএমডি ভাটায়। তো তিনকুড়ি গোস্বামীর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে কিছু বাচ্চাদের নতুন বস্ত্র বিতরণ করতে। হ্যাঁ ঠিক আছে, কাকা বলে দিল। আর দেখো খুব সুন্দর একটা জায়গা, একটু এগোলেই গঙ্গা, সেটাও দেখাবো। তার লোক আসেনি আমাদের, আমরা এসে টোটো করে। আর সব থেকে বড় কথা, পিসিরা কেউ জানতো না আমি ইউটিউবে ভিডিও করি। সবাই খুব মানে সাপোর্ট করলো, খুশি হলো, বললো ইয়ে দাও আমরা সাবস্ক্রাইব করবো। তো সত্যি কথা খুব ভালো লেগেছে। এই দেখো, আর সবাই মোটামুটি এখানে এসে দাঁড়িয়ে গেছে। বাচ্চাদের জন্য জামা কাপড় আনা হয়েছে, সেগুলো সব দেওয়া হবে। দেখো সব বাচ্চা বাচ্চা চলে এসছে। এক বছরে বাচ্চাদের মানে লাইন দিতে বলছে। লাইনে দাঁড়ালে সুবিধা হয়, কিন্তু এরা কি বলো তো কথা না শুনতে চায় না। যাই হোক, এখানে দেখা যাক কি হয়। দেখো কত বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, দেখো বাচ্চাদের বয়স বুঝে বাচ্চাদের সব নতুন জামা প্যাকেট করা হয়েছে, সেগুলো দেওয়া হচ্ছে। সব দেখো বাচ্চাদের জামা আনা হয়েছে, প্যাকেট করা, প্যাকিং করা রয়েছে। আচ্ছা বি ওয়ান সোয়েটার আছে, আর দেখো এইভাবে নাম্বার করে নেওয়া হয়, মানে কত বয়স 4 থেকে 5 বছরের। এইগুলো আপনারা একটু পিছিয়ে দাঁড়ান, পিছিয়ে দাও। এইভাবে যদি চিত্র চাচাবি আমরা কিন্তু কাজ বন্ধ অনেক কষ্ট করে সবাইকে বসানো হয়েছে। চলো চলো জিওয়ান।
এগুলো বড়, এটা বড়, এটা ছোট জীবন। দেওয়া হয়েছে, আপনি পেয়েছেন। হ্যালো এখানে হবে, এখানে দুই আছে, বড় আনলে তাও ঠিক আছে, দুই তিন, এটা দুই তিন। দেখো মোটামুটি কমপ্লিট, সবাই নিয়ে চলে গেছে, চার পাঁচ আছে নাকি। এবার দেখো বড়দের কিছু শার্ট আছে, বাচ্চাদের নেই শার্ট আছে, সেইগুলো দেওয়া হবে। এবার সবাই দাঁড়িয়ে গেছে এখানে। এবার বড়দের না জামা দেওয়া হবে একটা একটা করে, আয়রন করে হবে তো কেন দিয়ে দে, একটা করে দিয়ে দে, হাতে দিয়ে দাও, এরা অসুবিধা হলে এরা ইয়ে করে নিয়ে নেবে, অসুবিধা হলে এক্সচেঞ্জ করে নিয়ে নেবে, পাল্টা পাল্টা নিয়ে নেবো। আমাকে একটা জামা দাও, একটা ছেলেদের জামা তো আপনি করবেন, ঠিক আছে দাদা দিচ্ছি, নাও 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 নাও, হাত দেবেন না, আমরা আছি, আমাদেরকে বলবেন, ওইদিকে লাইন দাও, যে আমার বরের জন্য ওইদিকে লাইন দাও, হ্যাঁ হ্যাঁ লাইন দাও, বরের জন্য দিবেন, বললাম সবাই দাঁড়াবে, দেখো এখানে অবস্থা খারাপ, মেয়েরা ছেলেদের নিয়ে মেয়েরা টানাটানি করছে, মানে সবার বরেরটা সবাই নিতে আসছে। মেয়েদের দাও, মদন দাও, এখানে আসতে খুব অসুবিধা, মেয়েদের কাজ করে হ্যাঁ, ওই বয়স্কনি আছে ওনাকে দিয়ে ফতুয়াটা, আমাদের এখানে সব হয়ে গেছে, এবার সবাই চলে যাচ্ছি বাড়িতে, তো বাড়ি গিয়ে কথা বলবো চলো। এখানে একটা ঝিলের মতো, পুকুরের মতো মেইনলি, ওখানে দেখো সাপ উঠে আছে, নিচে একটা, এই দেখো নিচে একটা, আবার উপরে একটা, এরা মনে হয় রোদ পোহাচ্ছে। তো আমরা একটা গ্রামের ভেতর, হ্যাঁ গ্রামের ভেতরে রাস্তা দিয়ে এসছি, আস্তে আস্তে দেখে সবাই দাঁড়িয়ে পড়েছি, বাপরে কি ভয় লাগছে, হ্যাঁ মা গাড়ি চলে এসছে, ভয় লাগছে আমার, চলে আসবে না তো, আসতেই পারে, দুখানা। তো দেখো চলে এসছি বাড়িতে, আর দেখলি তো ওখানে কি হলো, নর্মালি ভিডিও দেখলে হয়তো তোমরা ভাববে, মানে কোনো আমি তো এইবার নিয়ে দুবার ভাটায় গেলাম, মানে ওখানে যেহেতু কেউ নেই, দায়িত্বে কেউ নেই, তো ওরা প্রথমত কোনো কথা শোনে না, ওদের ইচ্ছা মতো করে সব নিয়ে নেয়। তো যাই হোক আজকে ভালোই লাগলো, তো সবার হাতেই জামা কাপড় পৌঁছে গেছে, একটা দুটো তিনটে কেউ চারটে, যে যেমন পেরেছে সবাই পেয়েছে।
ছেলেদের শার্ট দেওয়া হলো আর বাচ্চাদের জামা কাপড় দেওয়া হলো, সব তো দেখলি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। আর একটা কথা, মানে এইটা কি হয় বলো তো, অনেকে কেউ জন্মদিন উপলক্ষে দেয়, তোমাদের এর আগেও বলেছি আমি, বিবাহবার্ষিকী বা কারো মৃত্যুবার্ষিকী সব মানে হয় না উপলক্ষ করেও এগুলো অনেকে আমাদের কাছে দেয়, তো সেইভাবেও করা হয়। তো যাই হোক, আর কথা আমি বাড়াবো না, তোমরা তো দেখলেই আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাই।